নতুন আরেকটি বিতর্কে জন্ম দিয়েছেন টাইগার হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। তবে এবার মাঠের বিতর্ক নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পর এই কাণ্ড ঘটান সাব্বির। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। এছাড়াও শেষ 14 ম্যাচে কোনো ফিফটির দেখা পাননি এই ডানহাতি, যে কারণে সাব্বিরের পারফরমেন্স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনাও হয়েছে অনেক। আর এই সমালোচনাই হয়তো মেনে নিতে পারেননি সাব্বির। জানা গিয়েছে সাব্বিরের সাম্প্রতিক ফর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টিটকানিমূলক বক্তব্য করেছেন এক ক্রিকেট প্রেমী। এছাড়াও আরেক ভক্ত সাব্বিরকে নিয়ে মন্তব্য করেন। এরপরেই সাব্বির রহমান তাদের ফেসবুকে বাজে ভাষায় কথা বলার পাশাপাশি হুমকি দেন, সেই সঙ্গে তাদের ব্লকও করে দেন। পরবর্তীতে সেগুলো স্ক্রিনশট নিয়ে এক ভক্ত সেগুলো বিসিবিকে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী কথা বলেছেন ডেইলি স্টারের সঙ্গে। সেখানে তিনি জানিয়েছেন বোর্ড এ ব্যাপারে পদক্ষেপ নেবে। তিনি বলেন জাতীয় দলের ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে গাইডলাইন দেওয়া আছে, কিভাবে তারা সকলের সাথে কথা বলবেন বা কি করবেন, সেই সঙ্গে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হবে সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া আছে। যেহেতু এটা এখন সবাই জেনে গিয়েছে আর বোর্ডও এ ব্যাপারে এখন জানে, তাই তার ব্যাপারে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হবে। ডিসিপ্লিন কমিটি তার ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেবে।